হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। আপনারা সব কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমি এই যে চলে এসেছি নারদ মুনি এবং বাসুদেবের কথোপকথন নিয়ে, ঠিক আছে? তো এটা আমি ভাগবতম প্রথম স্কন্ধ থেকে পড়ছি, ষষ্ঠ অধ্যায়। আমি আজকে সাটাক্সে খুললাম, এখানে চলে এসছে। আজকে এটাই আমি পড়বো, ঠিক আছে? হরে কৃষ্ণ হরি বল, মঙ্গল অর্চন করবো। অজ্ঞান অতিমিরান্দেশ জ্ঞান অঞ্জন শলাকায় চক্ষুশীলিমিত যেন তসময় শ্রী গুরুবেন শ্রী চৈতন্য মনোভীষ্ট স্থাপিত যেন ভূতলে স্বয়ং রূপ কদম দাতে সপদান্তে গো বন্দে শ্রীগুরু শ্রীযুত পদ কমল শ্রীগুরু নং কৃষ্ণ বাচং শ্রীরূপ সগজাত সহগণ রঘুনাথ তাং সজীবং সদৈত্য সবদিত পরিচন সহিত কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা বিশ্বকবিতা শ্রী কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপদে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী পুনমামি বাঞ্ছা কল্পতরুভ্য কৃপা সিন্ধু এব পতিত পাবনেব্য বৈষ্ণবেব্য নম নম জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ভগবানের কাছে একটা প্রার্থনা আছে। আমার একটা বান্ধবী খুব শরীর খারাপ, হসপিটালে অ্যাডমিট আছে। ভগবানের কাছে প্রার্থনা করি তাকে যেন তাড়াতাড়ি বাড়ি ফিরিয়ে দেয়, সে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক, এটুকুই আমার ভগবানের কাছে চাওয়া। হরি বল। স্বয়ম্ভু হে বম্বার পুত্র কয়া কোন অবস্থায় বিদ্যা বিধি বর্তিতম অব অতিবাহিত হয়েছে তে আপনি পরম দীক্ষার পরে বয় আয়ুষ্কাল প্রথম কীভাবে চ এবং ইদম এই উদামখি আপনি ত্যাগ করেছিলেন কালে যথাসময়ে প্রাপ্ত হয়ে কলে বরম হে দেহ। অনুবাদ হে ব্রহ্মপুত্র আপনি দীক্ষা গ্রহণের পর কিভাবে আপনার জীবন অতিবাহিত করেছিলেন এবং আপনার পূর্ব দেহ যথাসময়ে ত্যাগ করার পর কিভাবে আপনি এই দেহ প্রাপ্ত হন। হরে কৃষ্ণ। তার পূর্ব জীবন নারদ মুনি ছিলেন একজন দাসীপুত্র, সুতরাং কিভাবে যে তিনি সচিদানন্দময় চিন্ময় শরীর লাভ করেছিলেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শিল ব্যাসদেব চেয়েছিলেন সকলে সন্তুষ্টি বিধানের জন্য সেই তথ্য তিনি যেন ব্যক্ত করেন। কত সুন্দর, হরি বল। হরে কৃষ্ণ। সত্যি এইগুলো যে আমি এখন পড়ছি, আমার একটা সময় মনে হয় যেন আমি কখন পড়ব, আমার যেন পড়ার টাইম চলে যাচ্ছে এরকম মনে হয়। যেন যত এইগুলোকে পড়ছি, এই ভাগবতম গীতা যত পড়ছি, তত যেন আমি নিজেকে আরও নতুনভাবে জানতে পারছি যে এদের মতো মানে এদের স্মরণাপন্ন হয়ে চললে আমাদের জীবন কত আনন্দময় হবে, কিন্তু কেউ সেটা বোঝে না। হরি বল রাধে রাধে। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভরাত্রি। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও ভালো আছি। গোপীনাথের কৃপায় জয় গোপীনাথের, জয় জয় গোপীনাথের, জয় জয় গোপীনাথ।